সম্পর্ক নিয়ে বারবার জল্পনা হলেও কখনও মুখ খোলেননি তিনি এমনকি তার তরফ থেকে মুখও খোলেননি সম্পর্ক বিচ্ছেদ নিয়ে কিন্তু সদ্য একটি ইনস্টাগ্রাম রিলে নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন জিতু কমল তবে সবটাই কি একেবারে মজার ছলে নাকি কোনো রইল অর্থ সদ্য সোশ্যাল মিডিয়ায় একটি রিল শেয়ার করে নিয়েছেন অভিনেতা জিতু সেখানে দেখা যাচ্ছে বিছানায় শুয়ে ঘুমোচ্ছেন আর এক মহিলা কণ্ঠ তাকে প্রশ্ন করছেন ই স্ত্রী কথাটির ইংরেজি কি ঘুমের ঘোড়ে জিতু উত্তর দিচ্ছেন টেনশন কিন্তু তারপরেই ঘুম ভেঙে সুদ্রে নিয়ে বলছেন টেনশন নিয়ার কি আছে আমি বলছি তো ওয়াইফের ইংরেজি হল পত্নী তবে এই সংলাপ মোটেই জিতুর বলা নয় গোটা সংলাপই কাল্পনিক ও রেকর্ডেড নেহাত মজার ছলে এই শটটি বানিয়েছেন জিতু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের বৈবাহিক সম্পর্কে ইতি টানার ঘোষণা করেছিলেন নবনীতায় এ বিষয়ে জিতু অবশ্য মন্তব্য করেননি কোনো। নবনীতাই জানিয়েছেন আপাতত তারা আলাদা থাকছেন সময় পেরোলে নিয়ম মাফিক আইনি বিচ্ছেদের পথে হাঁটবেন তারা তবে এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি জিতু একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি এ বিষয়ে মুখ খুলতে নারাজ থেকেছেন জানিয়েছেন নবনীতা সম্পর্কে কোনো খারাপ কথা তিনি বলবেন না এমনকি কোনো অভিযোগও করবেন না অন্যদিকে সোশ্যাল মিডিয়া হামেশাই ছবি শেয়ার করে নিচ্ছেন নবনীতা সেখানে যেমন রয়েছে পুরনো সফরে যাওয়ার ছবি তেমন রয়েছে নতুন ছবিও তবে সদ্য নবনীতা যে ছবি শেয়ার করে নিয়েছিলেন সেখানে তার হাতে ছিল পলা শাখা পলা বৈবাহিক সম্পর্কেরই চিহ্ন আর সেই ছবি দেখে অনেকে লিখেছিলেন হাতে লাল পলা তোমাদের ডিভোর্সটা বাতিল হয়ে গেলেই ভালো হয় তবে বিচ্ছেদের বিষয়ে নতুন করে কিছু জানাতে চাননি অভিনেতা অভিনেত্রী তারা ব্যস্ত নিজেদের কাজে একটি ধারাবাহিকের মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে নবনীতাকে অন্যদিকে একের পর এক ছবির কাজে ব্যস্ত জিতু সোশ্যাল মিডিয়ায় হামেশাই নতুন ছবি শেয়ার করে নেন জিতু বিভিন্ন নতুন কাজের প্রস্তুতি নিচ্ছেন তিনি